পরেই মুসাফুর ক্লোজা এখানে এই কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছেছি অনেক চমৎকার দৃশ্য প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর এই পরিবেশে যে কেউই তার মনকে ভালো করতে চাইলে এরকম স্থানের বিকল্প আর হতে পারে না অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর স্থান চমৎকার ভিউ বিচ হ্যাঁ এটা এটাকে আমি বলবো যে কক্সবাজারের চেয়েও এটাকে আমি প্রায়োরিটি দিতে চাই যদিও এটা কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কিন্তু এখানে আপনার সব কিছুই পাবেন সম্পূর্ণ একটা বিচের আমেজে এই যে নোয়াখালীর মুসাপুর ক্লোজায় বাংলা বাজারের পরেই ছোট ফেনী নদীর উপর নির্মিত বাঁধকে কেন্দ্র করে যেই আয়োজন অথবা যেই সুযোগের সৃষ্টি হয়েছে এটা একটা নোয়াখালীর আমার দেখা সবচেয়ে সুন্দর একটা বিচ বলা চলে এবং মিলন মেলাও পাশেই আপনারা কক্সবাজারের মতোই ঝাউবন দেখতে পাচ্ছেন কক্সবাজারেও কিন্তু এই ধরনের ঝাউবনের একটা বন ছিল এবং ঠিক এখানেও সেরকমই একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন পাশের নদী বহমান যদিও পানি এখন একটু কম তারপরেও হাজার হাজার দর্শক ঈদ পরবর্তী আসলে মনকে একটু সতেজ এবং প্রফুল্ল করার জন্যেই এই প্রকৃতির কাছে আসা আশা করি আপনাদের কে ভালো একটা ভিডিও উপহার দিতে পারবো তো আপনারা চলুন আপনারা উপভোগ করেন এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাকে অনুপ্রাণিত করবে আর সুন্দর আপনাদেরকে এই ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন এই যে দধি অনেক সুস্বাদু ডেলিশিয়াস অনেক ভালো লাগছে আসলে ক্লান্ত শরীরে এরকমের ঠান্ডা দধি যেহেতু কান্না ভালো লাগবে সেলিমুল্লা ভাইকে অনেক ধন্যবাদ যে আপনি খুবই সুস্বাদু এই যে আমাদেরকে দধি খাওয়াইছেন তারপরে আপনার এগ্রো প্রোডাক্টস করতে এটা তৈরিকৃত খুব ভালো লাগছে আসলে ক্লান্ত পরিবেশে এই ধরনের একটা আপ্যায়ন আপনাকে এই জন্য ধন্যবাদ আপনারা কি সবসময় এখানে আসেন আমরা এখানে ঈদ উপলক্ষে আমরা মার্কেটিং করার জন্য আসি আর আমরা শুক্রবার এখানে আসি শুধু মানুষকে খাদ্য দেওয়ার জন্য আর আমরা মাননীয় একটা প্রোডাক্ট নিয়ে আসি আমাদের কোম্পানি এটা প্রচার শুরু করে মার্কেট সারছে আপন এগ্রো আর আমাদের ইন্ডাস্ট্রি হলো যে আমরা চাম্পাশিয়ার 1 কিলো দক্ষিণে বিজয়নগরের পাশে পরিবেশটা ভালো মানে এখানে 10 মিনিট 10 এলে আসি এখানে মারামারি কি কাছে থাকে অনেকে ভদ্রলোক আসতেছে আমরা কিছু কাছা কিনা করতে আসি আরো মাদামাল অনেকে আসি এখানে কে কার সাথে মারামারি করবে সবাই শান্তভাবে আছে আমরা ভালোভাবে আছি ইনশাআল্লাহ আর এলাকার লোকদের জন্য একটা সাপোর্ট পাইতেছি ভালো একটা সাপোর্ট পাইতেছি ওকে বুঝছেন হ্যাঁ অনেক ধন্যবাদ ঠিকই আছে ভালোভাবে ব্যবসা করেন জি ঠিক আছে আর মানে মানুষজনকে
সেবা দেওয়ার জন্য যে আপনারা একটু উৎসাহিবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা মোটামুটি মানুষের কাছে ভালো একটা খাবার দিতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ, মানুষের সন্তুষ্ট।